Very good morning. Today is the auspicious day of 14 diyas and 14 spinach. তো এখন যেটা আমরা 14 শাক বলি আলোচনাটা এই জায়গায় আছে যে 14 নামটা কোথা থেকে এলো এলো ইজ আ ফ্যাক্ট দ্যাট এই যা কিছু অর্পণ করা হয় অন দ্য ডে অফ দিওয়ালি সেটা দেয়া হয় 14 পুরুষকে দ্যার আর 14 ফোর ফাদার্স টু হুম উই অ্যাকচুয়ালি অ্যাকনোলজ ইট অদ্ভুতভাবে আজকে আমার বড় পুত্র সাদ্বিক চ্যাটার্জির জন্মদিন ভেরি অসপিসিয়াস ডে আরেকটা ছোটো জিনিস হচ্ছে যে এই শাক এগুলো নামগুলো বলার ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করে যে কী কী নাম রয়েছে যার মধ্যে লাল শাক রয়েছে কলমি শাক রয়েছে পটল শাক রয়েছে ওল শাক রয়েছে ঘেঁটু শাক রয়েছে হেলেঞ্চা শাক রয়েছে এবং আমাদের আমরা যেটা বলি কলমি আমরা পাট শাক বলি নোটে শাক বলি সব মিলিয়ে মেশালে দেখা যাবে 14টা শাকই রয়েছে এবার সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এইটা খাওয়ার প্রথাটা কোথা থেকে এলো আমাদের চারক সংহিতা তার মধ্যে বলা আছে যে দিস ইজ দ্য পিরিয়ড অফ টাইম যখন শরৎ ধীরে ধীরে চলে যেতে যেতে শীত আসতে শুরু করে এই সময় ডিফারেন্ট টাইপস অফ ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া দে বিকাম ভেরি অ্যাবান্ডেন্ট ইন দ্য ওয়ার্ল্ড এবং এদের জন্যে মানুষের দেখা যায় যে সিজন চেঞ্জে সর্দি কাছে সব কিছু জড়িয়ে থাকে দ্য শাক দে হ্যাভ দ্যাট মানে অ্যান্টি আই মিন ডিফারেন্ট টাইপস অফ জার্ম ভ্যালিউজ এবং সেগুলো তাদের কাছে থাকে বলেই সেটা দিয়ে মানুষকে প্রোটেকশান দেয় ইটস ভেরি ভেরি সাইন্টিফিক এর মধ্যে মাইথোলজি খুব কম এর মধ্যে সেন্স অনেক বেশি তো আমি সবাইকে জানাই হ্যাপি ধনতেরাস হ্যাপি 14 শাক হ্যাপি লক্ষ্মী পুজো হ্যাপি কালী পুজো টু এভরিওয়ান